প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও আল্লাহর মতো ভালো আছি। দীর্ঘদিন থেকে তো তোমাদের কাছে দেখা নেই, কোভিড-19 কারণে যে কাজ বন্ধ হয়ে গেছে, এই জন্য কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আমরা অনলাইন ক্লাস শুরু করি। ক্লাসকে আমরা ক্লাস করবো গণিত ক্লাস, আমরা তো প্রথম শ্রেণী, তোমাদের প্রথম শ্রেণী আমরা গণিত করবো, বিষয় হচ্ছে গণিত, এটা তৃতীয় পর্ব। এর আগে আরও দুটি ক্লাস সম্পন্ন হয়েছে, তা আশা করছি তোমরা সেই দুটি ক্লাসকে উপভোগ করেছ এবং কাটাকরণ নিয়ে লিখে এগুলোকে তোমরা নিজেরা শিখে নিয়েছ। আজকে চলছে আমাদের তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বতে আমরা আজকে নামতা শিখব। সেই নামতার মধ্যে আমরা প্রথমে দেখছি একটা হচ্ছে ছয়ে নামতা। তো আমাদের সিলেবাসে আছে নামতার মধ্যে ছয় থেকে দশ পর্যন্ত এই পাঁচটা নামতা আমাদেরকে শিখতে হবে। যদি আমরা এখানে তো ভালো মতো পরীক্ষা শিখতে করতে পারি, শিখে ফেলতে পারি, তাহলে দেখবো পরীক্ষার সাথে তোমরা সুন্দরভাবে লিখে ফেলতে পারবে এবং সবার আগে লিখে ফেলতে পারবে। যারটা বেশি সুন্দর হবে, যারটা নির্ভুল হবে, সে বেশি নাম্বার পাবে, সে যেহেতু যাদের নাম্বার বেশি পাবে তার রোল নম্বর এক এগিয়ে আসবে। আমরা আশা করছি তোমরা আজকে ক্লাসটা দেখবে এবং কাটা কলম নিয়ে তোমরা আমার সাথে সাথে এগুলো দেখে খাতায় লিখে চেষ্টা করবে, কেমন? আর এগুলো মুখস্থ করে ফেলতে হবে। যদি মুখস্থ করা না হয় তাহলে তোমাদের খাতা বার করতে হলেও লেখা হবে, কেমন? তাহলে আমরা আজকে প্রথমে ছয়ে নামতা করছি, কেমন? এইটা আমরা এখানে লিখি ছয় দুই শূন্য সমান সমান ছয় ছয় শূন্য শূন্য, আমরা আবার লিখি ছয় শূন্য শূন্য। এরপর লিখে দেখি ছয় গুণ এক সমান সমান ছয় একে ছয়, অর্থাৎ ছয়কে এক দিয়ে গুণ করলে কত হয় ছয় একে ছয়। এরপর লিখছি আমরা ছয় গুণ দুই সমান সমান ছয় দিয়ে গুণ ভালো। এরপর লিখছি আমরা ছয় গুণ তিন তিনশো আঠারো। তারপরে দেখো ছয় গুণ চার সমান সমান চারশো চব্বিশ। এরপরে ছয় গুণ পাঁচ পাঁচ ছয় তিরিশ। তারপরে ছয় গুণ ছয় সমান সমান তিন ছয় 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 তিরিশ। তারপর ছয় গুণ সাত সমান সমান ছয় সাত বিয়াল্লিশ। ছয় গুণ আট সমান সমান ছয় আট আটচল্লিশ। তারপর ছয় গুণ নয় সমান সমান ছয় নয় চুয়ান্ন। ছয় গুণ দশ তাহলে ছয় দশে ষাট। তাহলে আমরা এই যে ছয়ের এই নটাশি গুণের নটাশি এটা লিখলাম, এইটা তোমরা আমাদের আমার আমি যেভাবে লিখেছি বা আমি যেভাবে বলছি সেভাবে তোমরা মুখস্থ করো, দেখবে তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে পরীক্ষার খানায় তোমরা সবার আগে লিখে ফেলতে পারবে। আবার দেখো ছয় শূন্য শূন্য ছয় এক ছয় ছয় দুই বারো তিন ছ আঠারো সাত ছ চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 তিরিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশ সাত। তাহলে এইভাবে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো তাহলে লিখতেও হবে পড়তেও হবে। তো লিখে এবং পড়া দুটো যদি একসাথে হয় তাহলে তোমাদের মনে বহিরা পরীক্ষার ফল যদি ছয় নামতা আসে তাহলে তোমরা এই তাড়াতাড়ি লিখে ফেলতে পারবে, সবার আগে লিখে ফেলতে পারবে। আমার মনে হয় তোমরা এইভাবে যদি পড়ো তাহলে ছয়ের এই গুণের নামতাটা মুখস্থ হয়ে যাবে। আমার আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ, এইভাবে তোমরা মুখস্থ করো, ঠিক আছে? এরপর আমরা দেখি সাথে নাম, কেমন? একইভাবে আমরা আর সব ছয় গুণ যেমন এখানে লিখেছি এখানে দেখ আমরা সব সাত গুণ লিখেছি। তাহলে যেমন এইভাবে সাতে শূন্য শূন্য, অর্থাৎ সাতকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়। এরপরে সাত গুণ এক, তাহলে আমরা গুণ লিখি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে লিখি পারব। তাহলে এবার গুণ করে দেখব সাত একে সাত সাত যে গুণ চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ
তাহলে এইভাবে আমরা সাত নামাতাও আমাদের মুখস্থ দেরি হবে না, বুঝতেও আমাদের কষ্ট হবে না, পরিবেশ কাতায় লিখতেও আমাদের ভুল হবে না এবং তাড়াতাড়ি আমরা লিখে ফেলতে পারবো। তাহলে আমরা এই যেভাবে লিখেছি তোমরা যেভাবে লিখতে পারো ছয় গুণ শূন্য দিয়ে দেবে লিখতে পারো, অথবা ছয় 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 এরকম সবটা লিখে ফেলবে। এরপরে শূন্য দিয়ে শূন্যের পর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লিখে ফেলবে। এবার গুণ করো ছয় শূন্য শূন্য ছয় এক ছয় ছয় দুই গুণ বারো তিন ছয় আঠারো সাত ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছয়ত্রিশ ছয় ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশম ষাট। অনুরূপভাবে একইভাবে আমরা সাত পদ্ধতিভাবে লিখে ফেলি, এক এরকম সাত সব সাত করে লিখে ফেললাম। এক গুণগুলো দিয়ে আমরা শূন্য থেকে শুরু করলাম, শূন্য থেকে শূন্যের পরে কী হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই লিখে ফেললাম। একটা সমান দিয়ে আবার এখন শূন্য দিয়ে সাতকে গুণ করি, তাহলে শূন্য দিয়ে ততকে গুণ করবো কি শূন্যই হবে। অনুরূপভাবে দেখো সাতের শূন্য শূন্য, সাত একে সাত, সাত দুগুণ চোদ্দ, তিন সাতা একুশ, চার সাতা আঠাশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ছয় সাতা বিয়াল্লিশ, সাত সাতা উনপঞ্চাশ, সাত আঠা ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি, সাত দশম সত্তর। এইভাবে যদি আমরা লিখি এবং মুখস্থ করি কেমন, তাহলে মুখস্থ তোমাদের করতে হবে। আমরা তোমাদের মতো ছোটোবেলায় মুখস্থ করি, তার কারণে আমাদের এখনও মনে আছে এগুলো, কিন্তু মুখস্থ করে করে শিখতে হবে, ছোটোবেলায় মুখস্থ করে শিখতে হবে। তোমরা যখন বড়ো হয়ে যাবে তখন দেখবে মুখস্থ না করলেও চলে, তোমরা তোমরা অঙ্কগুলি করে দিতে পারবে, যত বড় গুলি হোক করতে পারবে। এই জন্য আমরা আবারও এটা একটু পড়ে দিচ্ছি এইভাবে ছয় শূন্য শূন্য ছয় 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 গুণ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় 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 তিরিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আঠা আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশম সাত। এরকম করে আমরা একাধিক করে আমরা তখন মুখস্থ করবো, তাহলে আমাদের হয়ে যাবে। এরপরে অনুরূপভাবে আমরা সাত এই সাতের নামটাও দেখবো, সাতে শূন্য শূন্য সাত একে সাত, সাত দুগুণ চৌদ্দ, তিন তিন সাতা একুশ, চার সাতা আঠাশ, পাঁচ সাতা পঁয়ত্রিশ, ছয় সাতা বিয়াল্লিশ, সাত সাতা উনপঞ্চাশ, সাত আটা ছাপ্পান্ন, সাত নয় তেষট্টি, সাত দশম সত্তর। এইভাবে আপনি আমরা মুখস্থ করার চেষ্টা করি তাহলে মনে একটা বসে যাবে, সে আর জীবনে ভুলবে না। আমরা তো ছোটোবেলায় মুখস্থ করেছি এই দেখো আমাদের এখনও মনে আছে, আমরা তো ভুলি নেই, তা তোমরা এরকম ভুলবে না। আর তত বেশি পড়বে তত বেশি মনে থাকবে, যদি কম পড়ো দেখবে পরীক্ষা হয় এসে ভুলে যাবে। এই জন্য আমাদের বেশি বেশি করি পড়তে হবে। তো আশা করছি আমরা সকলে এটা বুঝতে পেরেছি, তাহলে তোমরা এগুলো বাসায় পড়বে এবং লিখবে, আর তোমরা সকলে ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমরা অগ্রকতা শুনবে, প্রত্যেক দিন সকাল বিকাল পড়তে বসবে, ফাঁকে বাদে করবে, খেলাও করবে, কিন্তু দুষ্কর্মই করবে না কেমন। এরপরে আমরা তারপর যে পাঠটা দেব সেটা হবে কি, আমরা আজকে ছয়ের নামাতা করেছি সাতের নামাতা করেছি, ছয়ের নামাতে সাতের নামাতা, এরপরের মাস আমরা করবো আটের নামাতা কেমন, আর আটের নামাতা তোমরা আটের নামাতা করার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে, তাহলে দেখা যাবে তোমরা এই ক্রমান্বয়ে এরকম সব যত নামাতা আছে সব নামাতা তোমরা শিখে ফেলতে পারো, মুখস্থ করে ফেলতে পারো কেমন। তাহলে আজকে আমরা এতটুকু বলি, ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে, সকলে ভালো থাকো সুস্থ থাকো, ওই যে বলছিলাম আমরা অন্তর কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে কেমন, দুষ্টমি করবে খেলাও কেন, যদি দুষ্টমি করবে না। তখন আজকে আমরা এখানে শেষ করি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।